হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াস ব্লগ। এন্ড চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে নবমী, তো সবাইকে শুভ নবমীর শুভেচ্ছা রইল। আর দুদিন তো পুজো কেটেই গেল, আজকের দিনটা। তো এখন আমরা যাচ্ছি একটু বাইরে, তো দেখা যাক কোথায় কোথায় যাওয়া হয়। তো তোমরা চলো পুরো ভিডিওটা দেখো। হয়তো এখন আমরা প্রথমে যাচ্ছি কাশীপুর রাজবাড়ি, মানে পুরুলিয়ার কাশীপুর রাজবাড়ি। তো তারপরে দেখা যাবে আরো কোথায় কোথায় যাওয়া হয়। তো চলো তোমার পুরো ভিডিওটা দেখতে থাকো। আমরা রেডি, এখন আমরা বেরোচ্ছি। এই যে এখন কপাট লাগাচ্ছে আর যে মা, তারপর এখানে গাড়ি চলে এসছে আর বাপি চাপে বাপির অফিসে। চলো এরপর আমরা যাই। এই এই এই, আর এই যে এখানে একজন ফটকা ফাটাচ্ছে। তো চলো জলের থলি হাই গাড়ি হয়েছে। তো গাইজ, আমরা ফাইনালি ঘর থেকে বেরিয়ে পড়েছি। আর সকাল সকাল প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, মনেই হচ্ছিল না যে আজকে আর যেতে পারবো বলে কোথাও। আর দেখো রাস্তার ধারে কত কাশফুল, আর মেঘ তো প্রচণ্ড, সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। যাবো কি যাবো না এরকম করে করে অনেকটা বেলা হয়ে গেল আমাদের বেরোতে। সকাল 10টায় বেরোনোর কথা ছিল, 1 ঘন্টা লেট হয়ে গেছে। আর দেখো রাস্তার ধারে যাওয়ার সময় কতগুলো মণ্ডপ পেয়েছি, প্যান্ডেল, যেগুলো ভিডিও রেকর্ডিং করে রেখেছি তোমাদেরকেও দেখানোর জন্য। আর আমরা ওগুলো দেখলাম। আর এখন আমরা টামনা পেরিয়ে গেছি, পুরুলিয়ার টামনা পেরিয়ে এখন আমরা চলে আসছি কাঁসাই নদীতে, যেটা পুরুলিয়ার কাঁসাই নদী। তো পুরুলিয়ার কাঁসাই নদীতে দেখো প্রচণ্ড কাশফুল ফুটে রয়েছে, পুরো একদম চারদিকে সাদা, যেদিকে তাকাবে সেদিকে পুরো একদম সাদা হয়ে রয়েছে। আর যত নেয় জল তার থেকে কাশফুলের যে সাদা ভাবটা সেটাই দেখাচ্ছে, যেদিকেই দেখাচ্ছি সেদিকেই সাদা। আর দেখো আকাশে প্রচণ্ড মেঘ, যদি এটা রোদ থাকতো তো আরও সুন্দর লাগতো কাশফুলগুলো দেখতে, পুরো চকচক করতো, দেখতে ভালো লাগতো। যেহেতু বৃষ্টি হয়েছে সকাল থেকে, সেহেতু কাশফুলগুলো মানে একটু ভিজে গেছে, তার জন্য চকচকে যে ভাবটা সেটা আসছে না। তো তাও দেখো দেখতে খুবই সুন্দর লাগছে। আর গাড়ির কাকুকে বললাম যে কাকু তুমি একটু আস্তে চালাও যাতে আমি ভিডিওটা ভালো করে নিতে পারি। তো দেখো খুব সুন্দর লাগছে দেখতে। আর পরের বছর আমি ঠিক করেছি আমি এখানেই আগমনী শ্যুট করতে আসব, আর বাড়ির ছাদে করবো না। তো যাই হোক, এখন আমরা টামনা পেরিয়ে পুরুলিয়া ঢুকে গেছি, আর যতগুলো মণ্ডপ আছে তোমাদেরকে দেখাচ্ছি পুরুলিয়াতে। আর পুরুলিয়াতে ঢোকার সময় যে শপিং মলগুলো রয়েছে, দেখো শপিং মলের সামনে কী সুন্দর একটা দুর্গা ঠাকুরকে সাজিয়েছে, তো জাস্ট দেখতে খুবই সুন্দর লাগছিলো। তো গাড়ির মধ্যে থেকে যতটা পারলাম ততটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো চলো আমরা এখন যাই, আর কাশীপুর রাজবাড়ি যেহেতু যাচ্ছি তো তোমরা পুরো ভিডিওটা দেখো। আর প্রচুর বৃষ্টিও পড়ছিলো রাস্তায় যেতে যেতে, অনেক জায়গায় বৃষ্টি পেয়েছি। তো দেখা যাক কতটা কি ঘুরতে পারি, তোমরা তো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কতটা পারলাম না পারলাম। আর এখানে দেখো একটা সুন্দর মণ্ডপ, পুরো গ্রিন কালারের, দেখতে জাস্ট অসম লাগছিলো। তো ওটাও তোমাদের সাথে ভিডিওতে নিয়ে নিলাম। আর এখন তোমাদের সাথে দেখা হবে ডাইরেক্ট কাশীপুর রাজবাড়ি। তো ফাইনালি কাশীপুর রাজবাড়ির সামনাসামনি আমরা পৌঁছে গেছি। আর দেখো মানে কাশীপুর রাজবাড়ি থেকে অনেকটা দূর থেকেই প্রচুর লোকজন আর একদম পুরো ভিড়। আমি জাস্ট ভাবছিলাম যে যদি সকাল থেকে রোদটা দিত তাহলে আর কতটা ভিড় হতো, প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর ভিড় দেখো তোমরা। আর এখান থেকে গাড়ি আর যেতে দিচ্ছিল না, তো আমরা বললাম যে আমরা তো ওই দিকেই যাব, তো আমাদের গাড়িটা ওই সাইডেই রাখতে দিন। তো সেই জন্য পুলিশগুলো আর কি ওই সাইডে গাড়ি রাখার ব্যবস্থাটা করে দিল। আর এইখানে আমরা নেমে যাব, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তখন হাঁটতে তখন আরো তো আগে একটু সাইড করে, এইখানে সাইড করুন।
তো বন্ধুরা প্রচুর নয়েজ আসছিল, সেজন্য এখানে আমাকে সাউন্ডটা অফ করে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। আমি এখন এখানে বলছিলাম যে বন্ধুরা আমরা পৌঁছে গেছি, আর এদিকে বৃষ্টিও পড়ছিল, কিন্তু মানে রোদের যে আভা সেটাও লাগছিল, তার জন্য সানগ্লাস পরে নিয়েছি। আর দেখো পেছনে আছে মা, সামনে আছে আমার বাপি। তো এখন আমরা যাচ্ছি কাশীপুর রাজবাড়ির দিকে, ফাইনালি প্রথমবার আসছি। তো তোমরা যারা দেখেছো তারা তো দেখেছো, আর যারা দেখোনি তারাও দেখে নাও যে আমাদের এখানে কাশীপুর রাজবাড়িটা কীরকম। তো শুনেছি খুবই সুন্দর জায়গা, তো দেখলেই তো বুঝতে পারবো। তো ভিড় দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রচুর ভিড়, আর বৃষ্টিও কিন্তু তখন এক দু ঘন্টা করে শুরু হয়েছিল। আর আমরা যখন কাশীপুর রাজবাড়ির মধ্যে জাস্ট ঢুকেছি আর প্রচণ্ড বৃষ্টি, সেই মুহূর্তেই তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, তাহলে তোমরা দেখতে যে কীভাবে বৃষ্টিটা হয়েছিল। তো কেউ কোথাও দাঁড়াবার জায়গা পাচ্ছিলাম না, শেষে ওই সাইডে একটা ত্রিপল ছিল, মানে ওইখানে যে কি এক কিছু একটা মানে ব্যাটারি ফ্যাটারির মতো জিনিস আছে সেটা ঢাকা দেওয়া ছিল, সেই ত্রিপলটা তলাতে কিছু জন আমরা আটকে রয়েছিলাম। আর প্রচুর বৃষ্টি, প্রায় ঘন্টাখানেক ওখানেই দেরি হয়ে গেল। তো সেটা তোমাদের সাথে ভিডিওটা করিনি, কারণ ফোন টোন পুরো ঢুকিয়ে দিয়েছিলাম, পুরো ভিজে গেছিলাম। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো আমাদের কি অবস্থাটা হয়েছিল একবার বৃষ্টিতে ভিজে। তো এখন আমরা পৌঁছে গেলাম কাশীপুর রাজবাড়ির সামনে, আর দেখো সকাল থেকে বৃষ্টি হচ্ছে বলে পুরো এক হাঁটু কাদা জমে আছে। আর এই যে ডান সাইডে দেখতে পাচ্ছ ওই সাইডে তোমাদের লাইন ছিল, তো আমরা ওই লাইনে না গিয়ে আমরা এই সাইড দিয়েই যাচ্ছিলাম, আর প্রচুর কাদা ছিল। তো ওই সাইড দিয়ে যেতে যেতে না আরও ওই পাশে আরও বেশি কাদা ছিল, তো সেই জন্য আমরা বললাম চলো কোনো কষ্ট করে এই সাইড দিয়েই যাই। তো এই সাইড দিয়েই আমরা যাচ্ছি, আর তোমাদের দাদা ভাই সামনে সামনে যাচ্ছে, আর মাঝে মাঝে আমাকে বলছে ক্যামেরার দিকে পরে তাকাবে, পরে ভিডিও করবে, আগে নিজে ভালোভাবে এসো, নাহলে এখানে পড়ে গেলে ব্যাস আর কিছু দেখতেও পাবে না। তো আমাকে আর কি রাস্তা দিকে দিকে নিয়ে যাচ্ছিলো, যেহেতু আমার মনটা ছিল ভিডিওর দিকে, ভিডিও করার দিকে। তো আর আমি যদি ভিডিও না করি তোমরা কীভাবে দেখতে পাবে বলো? তার জন্যে কাদা ফাদা বৃষ্টি বৃষ্টি কিচ্ছু মানিনি, ভিডিও করেই গেছি। তো আর তোমাদের দাদা ভাইয়ের ফোনে আমি ভিডিওটা শ্যুট করেছি, কেননা আমার ফোনে তো মেমোরি ফুল হয়ে গেছিলো আগের দিনেরগুলোই, আর পুজোর ইয়েতে সেরকমভাবে এডিটও করতে পারছিলাম না যে মেমোরিটা খালি হবে। তো যাই হোক এসব ছাড়ো, এখন চলে এসেছি আমরা রাজবাড়ির সামনে, আর ভিড়টা খালি দেখো। তো বন্ধুরা আমরা ঢুকতে ঢুকতে প্রচণ্ড বৃষ্টি, আর এক ঘন্টা ওখানে দাঁড়িয়ে গেছিলাম, তারপরে দেখো এখনও বৃষ্টি পড়ছে, তো এখন একটু হালকা হলো, তার জন্য আর কি আবার ভিডিওটা অন করলাম, আর আমরাও ঠাকুর দেখতে বেরোলাম, আটকে রয়ে গেছিলাম ঘন্টাখানেকের মতো। তো দেখো এই হচ্ছে কাশীপুর রাজবাড়ি, আর এখানে দেখো আরেকবার বৃষ্টি চলে এলো, তো সবাই মিলে আবার এখানে দাঁড়িয়ে পড়েছি। আর দেখো খালি ভিড়, খালি মাথায় দেখা যাচ্ছে,
তো সবাই প্রায় ভিজে গেছে, সবাই কাকচান হয়ে গেছে। আর আমার অবস্থা দেখো, পুরো কপালে টিপ ফিপ তো আগেই উঠে গেছে, আর তোমাদের দাদাভাই চুল টুল পুরো ভিজে গেছে, আর আমিও পুরো কাকচান হয়ে গেছি। আর দেখো কত বৃষ্টি, সবাই যে যে ছাতা নিয়ে এসেছিল তারা তো যা তবু একটু হলেও মাথাটা বাঁচলো, আর আমি তো ছাতাও নিয়ে আসিনি যেহেতু গাড়িতে করে এসেছি। তো কি আর করবো বলো, পুরো ভিজে গেছিলাম। আর এই হচ্ছে রাজবাড়িটার ভেতরটা, তো দেখো অনেক পুরোনো দিনের, তো তো দেখতে খুবই সুন্দর লাগছে। তো বন্ধুরা, ফাইনালি আমরা ঠাকুরের সামনাসামনি চলে এসেছি। তো রাজবাড়ির ঠিক ডান সাইডের দিকে এখানে দুর্গা ঠাকুর হয়, প্রতিমা হয়। তো ফাইনালি আমরা মন্দিরে উঠে গেছি। তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির জন্যে মানে কি আর বলবো, ভালোভাবে না পারছি ঘুরতে আর না পারছি ভিডিও করতে, তো তাও মানে করছি আর কি। তো দেখো ঠাকুর দর্শন করতে পারলাম ফাইনালি, আর তোমরা ঠাকুর দর্শন করে নাও। আর দেখো এখানে বৃষ্টির জন্য আর কি মন্দিরটাও পুরো সবাই ঘেরে রেখেছে, কি আর করবে, লোক কোন দিকে যাবে, এত বৃষ্টি মানে বৃষ্টি আর পিছু ছাড়ছে না এরকম মনে হচ্ছে। আর নবমীর দিনে তো প্রায় সব জায়গাতেই বৃষ্টি হয়েছে শুনছি, কিন্তু আমার তো মনে হয় যেন আমরা একটু বেশি ভিজলাম। আর এই হচ্ছে মন্দিরটার চারপাশটা, তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। अरे सबने एक तो रुकी नहीं है, बढ़े गई है, बढ़े गई है। फोन तो मेरे पास होता। कोई पास है वाला टक्की बड़ी मतो अच्छी। मैं खो गई। गोवा घर। कौन जा भाई?
এত বৃষ্টির মধ্যেও যে এত ভিড় হবে সেটা বুঝতে পারিনি। বৃষ্টিও পড়ছে আবার ভিড়ও হচ্ছে। চলো দেখি ভিজেই গেছি যখন কি আছে। এদিকে তো খালি বন্যা, এদিকে খালি কাদা জল আছে। এখান থেকে দেখে নেবে, কি আছে ওখানে? বৃষ্টির মধ্যে কত ভিড় হয়েছে, কিন্তু আমরা পুরো কাক ভিজা হয়ে গেছি, চুল জামা সব ভিজে গেছে। তোমার চুলটা এত সুন্দর বসে গেছে বাবু, চুল কিরকম এনজয় হচ্ছে। চলো চলো ছবি তুললি কই বাবা, সুন্দর তুমি খাতা একদম ঝাল ঝাল খুঁজছে না। আসতে চলো এখন কাছারি বাড়ি ভুলে যায় দেখে কাদা প্যাচ প্যাচ হচ্ছে। দেখতে পাচ্ছ জলের উপর দিয়ে কিরকম যাচ্ছি, এখানে এসে বেকার হয়ে গেল সত্যি বাবা। তাও ভিড় দেখো, বাপরে এত বৃষ্টির মধ্যে এত ভিড়, রোদ দিলে কি হতো? পায়ের অবস্থা দেখো, কাদা পুরো ভরে গেছি। আর এখন কোথায় যাবো আমরা এখন জানি না, তো দেখা যাক কি হয়। এখন আমার পায়ের মধ্যে খালি কাদা ঢুকে গেছে, আমার জুতো ভিতরে কাদা ঢুকে গেছে। ভাই যে মাথার মাথা আচ্ছা, এখন খাবার মিষ্টি দোকান না, মিষ্টি দোকান মিষ্টি খাবার।
রঘুনাথপুর থেকে জনটা ওই দিকে যাবো, তো বন্ধুরা এখন আমাদের অনেকটা ঠাকুর দেখা বাকি আছে, ওটা তোমাদের সাথে সেকেন্ড পার্টে শেয়ার করব। এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, প্রায় 20 মিনিট। তো চলো এখন এই ভিডিওতে সবাইকে টাটা জানাই, আর আসছে পার্ট 2 সবাই সাথে।